বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও সবার কাছে তা অংশগ্রহণমূলক করতে সুপারিশ আকারে পাঁচটি শর্তের রোডম্যাপ দিয়েছে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনের পরিবেশ আছে কিনা তা দেখতে যুক্তরাষ্ট্রের এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলটি গত আট অক্টোবর বাংলাদেশ সফরে এসে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যে নিরপেক্ষ গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা এবং হতে হলে কিসের প্রয়োজন এছাড়া নির্বাচন কমিশন গণমাধ্যম এনজিও এবং প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করে দলটি কিন্তু দলটি বাংলাদেশে থাকা অবস্থায় মিডিয়ার সাথে কোনো কথা বলেনি প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র ফিরে যাবার পর চোদ্দ অক্টোবর ওয়েবসাইটের বিবৃতিসহ তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে বাংলাদেশের গণতন্ত্র বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম সমস্যা হল আলোচনার সুযোগ ও সুসম্পর্কের অভাব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে মানতে হবে পাঁচটি শর্ত এই পাঁচটি শর্ত বা সুপারিশ বাস্তবায়ন করলে বাংলাদেশ বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন পেতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। শর্তগুলোর মধ্যে একটি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি নাগরিকদের প্রতি আর তিনটি মূলত ক্ষমতাসীন সরকারের প্রতি করার যে স্পেস সে স্পেসটা বিএনপি রাখেনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে খোলা সংলাপে বসতে পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিনিধি দল একই সাথে রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্য সংযত আচরণ করতে পরামর্শ দিয়েছে তারা আওয়ামী লীগ একটা দল যে দল আমার কাছে সবচেয়ে মনে সবচেয়ে প্রতারক খালেদা জিয়া সে কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তার মনে তো ছিল ওই পাকিস্তান হোক ভুল মরুদর মাথা রাশিয়ার ইউরেনিয়া ওবাইদুল কাদের যে আমরা ছোটবেলায় সার্কাস দেখতাম সারকাসে যা জোকার একজন অভিনয় করত না উনি এখন বাংলাদেশে জাতীয় জোকারের মতো কথা-কদাবতরা বলছেন সুষ্ঠুভাবে বিশ্বাসযোগ্য সংসদ নির্বাচনের জন্য নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার সুপারিশ করেছে মার্কিন প্রতিনিধি দল এই সুপারিশটি পরিষ্কারভাবেই ক্ষমতাসীন সরকারের প্রতি করা হয়েছে এতে বলা হয়েছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যম নাগরিক সমাজ সহ সকলের মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন ভিন্ন মতকে সম্মান করতেও সুপারিশ করা হয়েছে এখানে সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক সহিংসতায় জড়িতদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে এই পরামর্শটিও নিশ্চিতভাবে সরকারের প্রতি করা হয়েছে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সুপারিশ করেছে মার্কিন প্রতিনিধি দল এই সুপারিশটিও নিশ্চিতভাবে সরকারের প্রতি করা হয়েছে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের সব নাগরিকের মধ্যে সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল যাতে কোনো ধরনের বৈষম্য ছাড়াই সকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুপারিশ করলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে শর্ত সাপেক্ষে বিএনপির সাথে কোনো সংলাপে রাজি নয় তারা যাবে। সেই সংলাপের শর্ত তারা প্রত্যাহার করলে তখন দেখা যাবে অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি সংলাপে রাজি হলেও তাদের মূল শর্ত হল বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন যা কোনোভাবেই মানতে রাজি নয় সরকারি দল আমরা নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই ওইটা নিয়ে যখন আলোচনা হবে এবং শেখ হাসিনা যখন পদত্যাগ করবে তারপরে আমরা সংলাপে যাব বন্ধুরা আওয়ামী লীগ ও বিএনপির এই মুখোমুখি অবস্থার মধ্যে আপনার কি মনে হয় আগামী নির্বাচন হবে আর যদি তা তা কি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে বলে আপনার মনে হয়